ইউরো দলের খেলায় আজ ফ্রান্সের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম বাংলাদেশ সময় রাত জার্মানির এরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি ফ্রান্স আজ চার এক দুই তিন ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে বেলজিয়াম চার চার দুই ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই দুই দলই আক্রমণাত্মক অবস্থানে খেলতে শুরু করে অপরদিকে ফ্রান্স কিছুটা ব্যাকফুটে খেলতে শুরু করে প্রথমার্ধে ফ্রান্সের তিন খেলোয়াড় হলুদ কার্ড পায় প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থেকে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে ফ্রান্স অপরদিকে বেলজিয়ামও তাদের খেলোয়াড় পরিবর্তন করে খেলার পঁচাশি মিনিট সময় এসে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন জান বার টান জান বার অসাধারণ গোলে এক শূন্যতে লিড পেয়ে যায় ফ্রান্স এবং অবশেষে এক শূন্যতে জয় মিলল ফ্রান্সের এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স অপরদিকে বেলজিয়াম ইউরো কাপ দু থেকে বিদায় নিতে হলো